যার বসে আছে দেখতে ভালো লাগে না সত্যি কথা বলতে গেলে। পশ্চাত্য জায়গাটা অবশ্যই মানে লিটন যে মানের প্লেয়ার সেই মানে আমরা আশা করতে হবে খারাপ দিয়ে অথবা ওর জন্য প্রেশার ম্যাচ ছিল, যত বড় প্লেয়ারই হোক আইপিএল এর তার প্রথম ম্যাচ ওর জন্য একটা প্রেশারটা ব্যাপারটা ছিলই। তো আশা করেছিলাম হয়তো লিটন আবার সুযোগ পাবে, আমি জানি যে সুযোগ পেলে লিটন নিজেকে ঠিকই মেরে ধরবে, ও সেই কোয়ালিটি প্লেয়ারই। বাট এটা বাংলাদেশ বলেই কিনা বা অন্য কোনো রিজন কিনা সেটা আমি জানি না, টিম কম্বিনেশনের ব্যাপারটা আছে হয়তো বা যে ছেলেটা এখন ওপেন করছে কিপিং করছে হয়তো বা লোকাল একটা ছেলে একটা বাড়তি ফরেন প্ল্যানে খেলতে পারছে হয়তো বা এটা রিজন হতে পারে। বাট আশা করি যে লিটন আবার সুযোগ পাবে এবং নিজেকে মেলে ধরতে পারবে। বাট হ্যাঁ মানে একটু তো কষ্টের জায়গায় কারণ যার লিটন বসে আছে দেখতে ভালো লাগে না সত্যি কথা বলতে গেলে, দূর থেকে গেলে তো খেলাতোই না, হ্যাঁ জেসেন হয়তো পরে গেছে এটা খেলাতোই না, এটা কোনো রিজন না আমি মনে করি। মানে লিটন আমাদের খুব ইম্পর্টেন্ট প্লেয়ার বাংলাদেশ ক্রিকেটের জন্য, তো তাকে আমরা যখন কনসিডার করবো যে আইপিএল খেলতে বা যখন বাংলাদেশের খেলা যদি না মিস করে তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে বসে রাখি সেটা আমাদের খুব খারাপ লাগবে যে দেশের খেলা না খেলে লিটন আইপিএল খেলছে। সেটা আমরা সবাই আশা ভালো লাগার ব্যাপারটা ছিল যে আইপিএল খেলতে যাচ্ছে আমাদের ছেলেরা, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। বাট কেন যদি না খেলতে পারে সেটা আবার আমাদের জন্য খুব একটা ভালো কিছু বহন করবে না ডেফিনেটলি, কারণ আমাদের ক্লাব লেভেলেও লিটনকে আমাদের অনেক দরকার ছিল, সেখানে আমরা লিটনকে মিস করছি। প্লাস ক্লাব তো আর বড় ইম্পর্টেন্ট জিনিস না, বাট যখন নেশন হবে তখন অনেক বড় হবে। সামনে আয়ারল্যান্ড সিরিজ আছে, সেখানে লিটন খেলবে কি খেলবে না, যদি আইপিএল এর ম্যাচ খেলতে তাও একটা ইয়ে থাকতো যে না ওর খেলছে, বা যদি না খেলে বসে থাকে সেখানে আমরা ডেফিনেটলি লিটনকে অনেক মিস করবো যদি আয়ারল্যান্ড সিরিজ লিটন মিস করে কোনো না। গুড, আসলে শিক্ষার তো শেষ নাই, আর বায়োমেকানিক্যাল জিনিসটা আসলে আমরা জানি না তা না, বাট একটা আমার জন্য এটা আবার একটা কি বলবো রিফ্রেশমেন্টের মতন যে আবার করছি, বা আবার কমিউনিকেশন যখন হয় কথাবার্তা যখন হয় নলেজটা আবারও বাড়ে জিনিসটা হচ্ছে কথা, যখন আমি কথা বলছি কোচদের সাথে ওদের সাথে শিখছি জানছি, তো এটা আমার জন্য ইম্পর্টেন্ট যেটা আমি এখনও কোচিং রোলে আছি, সুতরাং আমার জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ওইটা থেকেই আমার করাটা আসলে সত্যি কথা বলতে গেলে, কারণ আমি মনে করি ইটস ভেরি ইম্পর্টেন্ট অবজেক্টিভ যখন ক্রিকেট আর বায়োমেকানিক্স যখন একসাথে হবে, সায়েন্স যখন একসাথে হয় ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ওটা থেকেই আমার আসলে ইচ্ছা ছিল কোর্সটা করার, তো ওটার জন্যই করছি আসলে। তো ডেফিনেটলি যেটা আমি বললাম না, আমার ক্যারিয়ারটা এখনো কোচিং এই, আমি তো কোচিং করাই, এই জন্যই আসলে করাটা ইনশাল্লাহ এর মধ্যে করবো, কোচিংও আছে এর মধ্যে, টুকটাক কোচিংও থাকতে হবে অথবা, বাট ম্যাক্সিমামটা ইনশাল্লাহ আমি করবো যতটুকু পারি, কারণ আবুনি ক্লাবেরও কোচিং শুরু হবে কালকে, তো কালকে থেকেই। বাট কালকে ওরকম বড় কিছু না, কালকে জিম সেশন আছে অথবা কালকে দিন আমি পুরাটাই করতে পারবো, পরশু অথবা আবুনির প্র্যাকটিস আছে বিকালে, তো যতটুকু পারি, বাট চেষ্টা থাকাটাও খুব জরুরি, চেষ্টা করবো থাকতে আর কি। প্রত্যেকটা খেলাই ইম্পর্টেন্ট হবে, সুপার লিগের প্রত্যেকটা দলই সব অনেক স্ট্রং সাইড অপোনেন্ট, এবং আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হবে, এবং উই আর ক্যাপেবল টিম, আমরা ভালো টিম, ভালো ক্রিকেট খেলতে ছেলেরা। বাট আমি 11টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরেছি, তো ইট শোজ যে আমরা ভালো, তো আশা করি যে শেষটা আমরা ভালো করতে পারবো। বাট টাফ হবে, এটা ইজি কিছু হবে না, আমাদেরকে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে আসলে। ক্যারিয়ার তো এখনও কোচিংয়ে, আমি তো কোচিং করাই, এই জন্যই আসলে করাটা।